হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো কৃষ্ণনগরের প্রসিদ্ধ ও বিখ্যাত মিষ্টি সরভাজা। আমরা সবাই জানি কৃষ্ণনগর মিষ্টির জন্য বিখ্যাত, বিশেষ করে সরপুরিয়া সরভাজা। সরভাজার নাম শুনলেই কিন্তু আমাদের জিভে জল আসে। তো কেন না এই মিষ্টিটা বাড়িতেই বানানো যাক, যেটা বানানো খুব সহজ। আর সামনেই জন্মাষ্টমীতে ছোট্ট গোপুসোনার জন্য এইরকম সরভাজা মিষ্টি বানিয়ে ভোগ নিবেদনও করতে পারো। আমাদের সরভাজা মিষ্টির জন্য প্রথমেই লাগছে মালাই বা দুধের সর। দুধের সরটা একটু বেশি পরিমাণেই লাগে। তো এখানে হাফ কাপ দুধের সর আছে, হাফ কাপ মিল্ক পাউডার আছে, হাফ কাপ ময়দা, আর 1 টেবিল স্পুন সুজি। সুজিটা খুব অল্প পরিমাণে লাগবে, 1 টেবিল স্পুন সুজি দিলেই হবে। আর দিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 চামচ ঘি। দিয়ে ভালো করে এইটাকে মেখে নিতে হবে, ভালো করে ঠেসে ঠেসে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতন রেখে দিতে হবে। এইবার এদিকে আমাদেরকে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। চিনি দিয়েছি 1/2 কাপ, জল দিয়েছি 1/2 কাপ। শিরাটা খুব গাঢ় শিরা বানাবো না, পাতলা শিরাই বানাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 এলাচ। চিনিটা গলে যাওয়ার পর 5 মিনিট মতন ফুটালেই শিরাটা রেডি হয়ে যাবে। আর শিরাটা একটু পাতলা রাখলে মিষ্টিগুলো ভালো রস অ্যাবজর্ব করতে পারে, সেজন্য আমরা শিরাটা একটু পাতলাই করেছি। তো আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এইবার এই ডোটা থেকে আবার একটু ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে। একটু ভালো করে ঠেসে ঠেসে মাখলে মিষ্টিটা বেশ নরম হয়। ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটাকে একটা ডোয়ের মতন করে নিতে হবে। আপনার চাইলে এটা বেলনা দিয়েও বেলতে পারে। তো আমরা এখানে প্লেটে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এবার এর মধ্যে এইটা রেখে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে। এরকম গোলাকার শেপে রাখতে হবে আর একটু মোটা রাখতে হবে, যেহেতু এটা বরফির আকারে কাটা হবে। প্লেটে একটু ঘি ব্রাশ করে দিলে এটা কাটার পর ইজিলি প্লেট থেকে তোলা যায়। তো এবার এটাকে চৌকো চৌকো করে, যেরকম আপনাদের শেপ দরকার, সাধারণত সরভাজার মিষ্টি চৌকোই হয়, তো চৌকো চৌকো করে এটা কেটে নেওয়া হচ্ছে। আমরা বাঙালিরা কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি, আর খাওয়ার পর শেষ পাতে সবারই একটু না একটু মিষ্টি দরকার হয়। সেই জন্য এই রকম নতুনত্ব মিষ্টি বানালে কিন্তু বাড়ির লোকেরা বেশ খুশি হয়। এবার এখানে মিষ্টিগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ভাজতে হবে। তো আমি ভাজবো এখানে রিফাইন্ড অয়েলে, আর এর মধ্যে আমি দেবো 2 চামচ মতন ঘি, তাহলে একটু টেস্টটা ভালো হয়। আর মিষ্টিগুলো ভাজতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। খুব হাই ফ্লেমে ভাজলে তখন মিষ্টিগুলো পুড়ে যাবে আর ভেতরটা তখন শক্ত হয়ে যাবে। এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। এই সরভাজা মিষ্টিটা একটু লাল লাল করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। এবারে আমি বাকি মিষ্টিগুলো সাইড দিয়ে দিয়ে দিলাম। সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এদিকে আমার ছেলে, কিছু রান্না হলেই, নতুনত্ব কিছু যদি রান্না করা হয় ওকে দেখতেই হবে যে কী রান্না হচ্ছে। আর ওর একটু ঠান্ডাও লেগেছে, এখনকার ওয়েদারটা এমনই, প্রায় প্রত্যেকটা বাড়িতেই জ্বর জ্বালা লেগেই আছে। আর বাচ্চারা একটু বেশি অসুস্থ হয় দুদিন অন্তর, ওদের হয় জ্বর না তো নাক থেকে জল পড়া, এইসবগুলো লেগেই আছে। তো ঠান্ডা লেগেছে বলে আর স্কুলে পাঠাইনি। তো আমার বাড়িতে এইরকম নতুনত্ব কিছু আইটেম হলে ছেলে মেয়ের দুজনেরই খুব আনন্দ। তো মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার রসের শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 15 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ভালো করে রসটা অ্যাবজর্ব করতে পারে। তো এই দেখুন, সরভাজাগুলো ভালো রস অ্যাবজর্ব করে নিয়েছে, রস বেশি আর পড়েও নেই। রসটা যত বেশি অ্যাবজর্ব করে তত এগুলো খেতেও ভালো লাগে, বেশ একটু রসালোও লাগে, নরম লাগে।
তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, যে কোনো অকেশনে, পূজা পার্বণে, বাড়িতে গেস্ট আসলে অবশ্য করে এরকমভাবে মিষ্টি বানিয়ে দেবেন, দেখবেন সবারই খুব ভালো লাগবে। আর এই দেখুন, আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, এই দেখুন। আর ভেতরটাও কিন্তু বেশ রসালো হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।